নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর প্রত্যেক যে অনুষ্ঠানে যে জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসি, শুধু আপনাদের অবগত করবার জন্য যে জ্যোতিষ শাস্ত্র একটা অভিন্ন শাস্ত্র, যার সাথে কারোর কোনো দিন কোনো রকম কোনো সম্পর্কই খাটে না, একমাত্র মানুষ চরিত্র ছাড়া। আর এই মানব চরিত্রের যে মানুষগুলো জন্মগ্রহণ করে তাদের চেতনা আছে, বুদ্ধি আছে, বিকাশ ঘটে, এবং সেই নেচার অনুযায়ী যারা জন্মায়, প্রত্যেকটি বলেছিলাম আগেও যে 12টা মাসের যে কোনো একটি মাসে সে জন্মায়, এবং সেই মাস ঋতু পরিবর্তন হিসেবে যে নেচার পায় সেই নেচার ভিত্তিক তার জন্মগ্রহণ হয়, এবং সেই নেচারের ফলপ্রসূ তার মধ্যে দেখা যায় যে কেউ অলস, কেউ আবার সচেতন, কেউ মারাত্মক রকমের ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ আবার ঘরে বসে বসে সঞ্চিত অর্থ যা রেখে গেছে সেই অর্থ নষ্ট করে সেগুলো খাচ্ছে বসে বসে, কর্ম করতে তার ইচ্ছা করে না। এই যে কারণগুলো, এগুলো কিন্তু গ্রহের মধ্যেই, নেচারের মধ্যে প্রতিফলিত হয়। আমি বলেছিলাম যে সবচেয়ে ধীরজ গতি গ্রহ হচ্ছে শনি, যে নাকি মাত্র 2 মিনিটে 24 ঘন্টায় এগোয়। মঙ্গল 37 মিনিটে, বুধ 1 ডিগ্রি 47 মিনিটে, শুক্র 1 ডিগ্রি 36 মিনিটে, এইভাবে চন্দ্র 2 দিন একটা ঘর লাগে, এইভাবে এক একটা দিন, আর শুক্রের 28 দিন লাগে একটা ঘর পার হতে, মঙ্গলের 45 দিন লাগে। এবং সেই হিসেব অনুযায়ী প্রত্যেকটি যে কালপুরুষ চক্রে মেষ থেকে মীন পর্যন্ত, যার দ্বাদশ রাশি মীন, এবং প্রত্যেকটা ঘরে একটা করে নেচার রাখা আছে। আর সেই নেচারের ফলপ্রসূ হিসেবে মানুষ চিন্তা করে যে কোনভাবে কিভাবে সে বলবে। ধরুন প্রত্যেক মানুষই একটি রাশি পায়, একটি লগ্ন পায়, একটি রবি লগ্ন পায়, তিনটে জিনিস পায়। রবির মধ্যে মান সম্মান ঔদ্ধত্য ইমোশন এবং একটি ইগোয়েস্টিক ভাব, এগুলো রবির মধ্যে থাকে, যে ভাঙবো তো নত হব না, এটা রবির মধ্যে থাকে। কিন্তু মঙ্গলের মধ্যে থাকে যে লড়ে নেব, মঙ্গল অশুভ হলে অহিংসা মারামারিতে পৌঁছায়, মঙ্গল শুভ হলে সুষ্ঠুভাবে বুদ্ধির দ্বারা কাজ করে বেরিয়ে আসে। আর বুধ হচ্ছে সাময়িক, তাকে সচেতনতা যোগায়, উপস্থিত বুদ্ধির দ্বারা কাজ করে বেরিয়ে আসে। শুক্র ভোগের, বৃহস্পতি জ্ঞানের, আর রাহুকেতু কোনো গ্রহ নয়, একটি ছেদ বিন্দু, একটি রবির এবং একটি চন্দ্রের, নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু কল্পিতভাবে তুঙ্গস্থ হিসেবে বৃষ রাশি ধরা হয়, আর কেতুকে বৃশ্চিক ধরা হয়, আর সক্ষেত্র হিসেবে কন্যা রাশিকে ধরা হয়, আর কেতুকে মীন রাশি ধরা হয়, আর রাহুর মূল ত্রিকোণ হিসেবে কুম্ভ রাশিকে ধরা হয়, কিন্তু কোনো গ্রহ নয়। এরা যে ঘরে যায় সেই ঘরের গ্রহের নেচারের অনুযায়ী, এবং সেই গ্রহটি যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের ফলাদেশ দিতে আগ্রহ হয়। অনেক লোক, অনেক মানুষ, অনেক জাতক বা জাতিকা যারা জীবনের ক্ষেত্রে এগোতে গিয়ে বারবার অসফল, বারবার তার সফলতা আটকে যায়, সেই সব ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় একটি বৃহৎ গ্রহ, যার নাম বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ, এবং সেই গ্রহের কিছুটা বিপক্ষে থাকলে এবং দুরকম জায়গায় থাকলে উন্মাদনা প্রকাশ পায়, এবং কিছুটা ফেভারে থাকলে তার মধ্যে ধীরতা, এবং তার মধ্যে জ্ঞানের, এবং তার মধ্যে কর্ম করার আগ্রহ, এগুলো বাড়ে। এবং বৃহস্পতি পঞ্চম ভাবের কারক। আমি এর আগে অনেকবার বলেছি যে ভাব প্রতিভাবে থাকলে ভাব নাশ করে। চন্দ্র চতুর্থ ভাবের কারক, শুক্র সপ্তম ভাবের কারক, শনি তৃতীয় ষষ্ঠ একাদশ ভাব এবং দশম ভাবের কারক,
এবং শনি জ্যোতিষ যে কোনো জায়গায় যে কোনো ছকের দ্বিতীয় চতুর্থ সপ্তম দ্বাদশ যদি শনি থাকে, সেই শনি কোনো দিন কোনো ছকের শুভ কামনা করতে পারে না, যে নক্ষত্রই থাকুক, পারে না, এটা প্রমাণিত। এবং তার সাথে প্রমাণিত হয় যে কখনোই কি পারে না, কৌতূহল থাকে, জিজ্ঞাসা থাকে। অতএব সে জিজ্ঞাসার যদি ঠিক হয়, মানুষের যদি জানবার ইচ্ছে থাকে, তাহলে শনি একটি আধ্যাত্মিক গ্রহ, যোগী গ্রহ। শনি উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না, শনির মধ্যে শৃঙ্খলা আছে, নিয়মানুবর্তিতা আছে, শনির মধ্যে সবসময় একটা ধীরজ এবং শনির মধ্যে স্লো চলো বাট স্টেডি, এটা থাকে। এবং সেই শনি যদি দ্বিতীয় সঞ্চয় ঘরে থাকে, চতুর্থে সুখের ঘরে থাকে, সপ্তমে বিবাহের ঘরে থাকে, দ্বাদশে ত্যাগের জায়গায় থাকে এবং হারানোর জায়গায় থাকে, সেই জায়গায় শনি এই জিনিসগুলোকে প্রকটভাবে তার কাছে করবে, দেখানোর চেষ্টা করে। এবার যদি আমি আপনাদের বোঝানোর স্বার্থে যদি বলে নেই যে ধরুন মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্নের অষ্টমপতি নবমপতি শনি, মকর রাশি কুম্ভ রাশির অধিপতি, এবং সে যদি বৃষ রাশিতে থাকে, বৃষ রাশিতে মিথুন লগ্ন মিথুন রাশি শনি দ্বাদশ হয়ে গেল, তাহলে মিথুন লগ্নটি এবং মিথুন রাশিটি হচ্ছে বায়ু চিহ্নিত রাশি এবং দিশাবাপ চিহ্নিত রাশি। তাহলে দুটো তার মধ্যে নেচার আছে। আমি সবসময় বলি যে যে কোনো জিনিস যে কোনোভাবেই বস্তু একটি, পদার্থ একটি, এবং বস্তু পদার্থের মিলনে শক্তির সঞ্চয়, আর সেই শক্তিকে যদি মানুষ ঠিক মতো ব্যবহার না করতে পারে এবং ঠিক মতো তার কাজে না লাগাতে পারে, সেই শক্তির হ্রাস হয়। এবার বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়, আপনি দেখবেন কতগুলো রাশিতে কতগুলো গ্রহ তুঙ্গস্থ হয়, কিন্তু সিংহ রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না, কুম্ভ রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না। ওই একটি ছেদবিন্দুর কথা বললাম, রাহু, রাহুর মূলতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না। এছাড়া মিথুন রাশিতে কোনো কোনো সময় কোনো কোনো হিসেবে রাহুকে তুঙ্গস্থ ধরা হয় হিসেবের স্বার্থে। এছাড়া মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ, কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ, তুলা রাশিতে শনি তুঙ্গস্থ, মানে শনি উচ্চস্থ বলবান থাকে তুলা রাশিতে। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না, ধনু রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না, কিন্তু কেতুর নিচের স্থান হিসেবে চিহ্নিত হয়, কোনো কোনো সময় ধরা হয়। মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ, মেন রাশিতে শুক্র তুঙ্গস্থ। তাহলে আমরা বলি বৃহস্পতি নিজস্ব ঘর থেকে মেন রাশির পঞ্চম ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়, এবং বৃহস্পতি পঞ্চম ভাবের কারক এবং প্রজ্ঞা এবং জ্ঞানের কারক, এবং পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা, উচ্চ শিক্ষা, উচ্চ জায়গায় ওঠা এবং নিজস্ব কর্মের মাধ্যমে ভালো জায়গা, ভালো শিক্ষার মাধ্যমে ভালো জায়গাগুলো পাওয়া পঞ্চমে বৃহস্পতির থেকে, যার জন্য মীন রাশি থেকে পঞ্চম ভাবে গিয়ে কর্কট রাশিতে তুঙ্গস্থ হয় এবং ঠিক 5 ডিগ্রি তুঙ্গস্থ হয়। আবার দেখবেন ধনু রাশি থেকে বৃহস্পতি প্রবল মারক হয়, বৃহৎ গ্রহ। আমি একটু আগেই বলেছি যে বৃহস্পতি বৃহৎকার গ্রহ, বৃহস্পতি 3টে নক্ষত্র আছে, 7 নম্বর নক্ষত্র, 16 নম্বর নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র, এবং এই 3টে নক্ষত্র কোনোটাই একটি ঘর নিয়ে থাকে না, 2টি ঘর নিয়ে থাকে, একটি মিথুন কর্কট নিয়ে থাকে, একটি তুলা বৃশ্চিক নিয়ে থাকে, আরেকটি কুম্ভ আর মীন রাশি নিয়ে থাকে। তাহলে শনি বৃহস্পতির
একটি নক্ষত্র তো থাকে 25 নম্বর, আর শুক্র মঙ্গলে একটি নক্ষত্র থাকে 16 নম্বর, আবার দেখবেন বুধ চন্দ্রের একটি ঘরে 7 নম্বর নক্ষত্র থাকে। তাহলে আমরা যখন বলি যে বুধের চন্দ্র কোনো শত্রু নেই, চন্দ্রের স্বাভাবিকতে কোনো শত্রু হয় না, পৃথিবীর উপগ্রহ, এবং বুধ কিন্তু বুধের শত্রু কিন্তু চন্দ্র, আবার বুধ পরম মিত্র হয়ে ওঠে। এই পরম মিত্রতা আর শত্রুতা যদি আপনি বুঝতে পারেন যে কোন সময় কোন জায়গায় থাকলে সেই মিত্রতা শত্রুতা আপনি ক্যালকুলেশন করতে পারবেন, তার জন্য ছকের আরো 4টে ছক যে মিলন আছে সেই জায়গাটা আপনাকে দেখতে হয়। প্রথমে দেখুন যে তার কোন দ্রেক্ষানে জন্ম, দ্রেক্ষানের অবশ্যই দ্রেক্ষান অধিপতি দেখবেন, দ্রেক্ষানের লগ্নাধিপতি দেখবেন, এবং সেখানে চন্দ্র কোন জায়গায় পড়েছে। আমি বলেছিলাম চন্দ্রের প্রথম 10 ডিগ্রি, তারপরের 10 ডিগ্রি, তারপরের 10 ডিগ্রি, এবং তার পঞ্চম নবম কি আছে সেই পঞ্চম নবমের অবস্থান দেখুন, তাহলে আপনি দেখান থেকে বুঝতে পারবেন তার রিলেশন, বিবাহ, সন্তান, এবং তার উচ্চ কর্মে অধিষ্ঠিত হতে পারবে কিনা, এবং সব জায়গায় সে যেতে পারবে কিনা সেখান থেকে বুঝতে পারবেন সেই জায়গা থেকে। তারপরে আপনি দেখবেন কি তৃষাংশ, সবচেয়ে আগে অষ্টম ভাব দেখবেন, অষ্টমাধিপতি কিভাবে আছে। আমরা তো মূল রাশি চক্রের চক্রের অষ্টম দেখি, এবং প্রত্যেকেই জিজ্ঞেস করে কতদিন বাঁচবো। আরে কতদিন বাঁচবো, আমি নিজেই জানি না আমি কতদিন বাঁচবো, আপনাকে কি করে বললো আমি কতদিন বাঁচবেন, আপনার রোগ ভোগ কতখানি আছে বলতে পারি, এটা বাস্তব কথা, সত্যি কথা, আমি নিজেই জানি না কাল কি হবে। আমি তো আর বাঁচা মরা তো দূরের কথা, আপনাকে কি করে বলবো, আপনাকে বলতে পারি এইটুকু নই যে আপনার কোনো বড় রোগে আপনি আক্রান্ত হতে পারেন কিনা, এবং শরীরটি আপনার নড়বড়ে হয়ে যাবে কিনা। এই শরীর হচ্ছে তনু স্থান, যেটা নাকি লগ্ন থেকে নির্ধারণ করা হয়, এবং রাশি হচ্ছে মন স্থান, আর রবি হচ্ছে আত্মার স্থান এবং পিতার স্থান, মাথার স্থান, মস্তক, সেখানকার স্থান, এই তিনটাকে লগ্ন ধরা হয়, চন্দ্রলগ্ন, রবিলগ্ন, জন্মলগ্ন। তার ষষ্ঠ ঘর হচ্ছে রিপু, রোগ ভোগের ঘর, দ্বাদশ ঘর হচ্ছে হাসপাতাল, কারাগার, লস্ট হাউস, দ্বিতীয় বিবাহ, এই সমস্ত জায়গা সেখান থেকে চিহ্নিত করা হয়। যেমন বলছিলাম যে মিথুন লগ্ন মিথুন রাশি, আপনাদের প্রথম থেকে শুরু করেছিলাম যে তার অষ্টমপতি নবমপতি শনি যদি বৃষ রাশিতে থাকে, তাহলে বৃষ রাশিতে যদি সেই শনি থাকে তাহলে শনির দশম দৃষ্টি গিয়ে কোথায় পড়বে, কুম্ভ রাশির ঘরে, কুম্ভ রাশির ঘরে গিয়ে দশম দৃষ্টি পড়বে, তৃতীয় দৃষ্টিটি পড়বে কর্কট রাশির উপরে, আর সপ্তম দৃষ্টিটি পড়বে বৃশ্চিক রাশির উপরে। এবার সেই মিথুন লগ্ন মিথুন রাশির ষষ্ঠ ঘর হচ্ছে বৃশ্চিকের ঘর, এবং পঞ্চম ঘরটি হচ্ছে তুলার ঘর। তাহলে শুক্র মঙ্গলের অবস্থান হিসেবে শনির ফলাদেশ হবে, কেন শনির তুঙ্গস্থ ঘর তুলা রাশি, এবং দশম ঘরটি শনির ঘর, নিজস্ব ঘর, আর নবম ঘরটি শনি থেকে, মকর রাশি শনির নিজস্ব ঘর। তাহলে সেই জায়গাটায় শনি যদি ওখানে 4 নম্বর নক্ষত্রে বসে, তাহলে রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এবং সেই চন্দ্র হচ্ছে তার তৃতীয় স্থান, তৃতীয় দৃষ্টি আছে, কর্কটের ঘর। তাহলে তৃতীয় ঘরটি হচ্ছে সপ্তমের নবম ঘর, মানে বৃশ্চিকের 9th হাউস। তাহলে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিকের মঙ্গলের ঘরে যদি কোনো গ্রহ থাকে তার ভাগ্যস্থান গিয়ে পড়ে কর্কট রাশিতে, তাহলে সেই সপ্তমের নবম স্থান থেকে তাহলে বিবাহের ভাগ্য নির্ধারণ করা যায় যে বিবাহের ভাগ্যটি কেমন হবে, সপ্তম ঘর থেকে বিবাহ এবং বিবাহের ভাগ্যটি কেমন হবে। প্রত্যেক ঘরের একটি নবম স্থান আছে, এটা আগেও বলেছিলাম, সেই নবম স্থানের অধিপতি যদি চন্দ্র অধিপতি, চন্দ্র রাউন্ড নক্ষত্রে বসা মিথুন রাশিতে 6 নম্বর নক্ষত্রে,
এবং রাহুর দশায় জন্ম, এবং বোঝানোর সাথে রাহুকে ধরে নিলাম মকর রাশিতে বসা, তাহলে কেতু চন্দ্রের ঘরে বসা কর্কট রাশিতে, তাহলে দ্বিতীয় ঘরে কেতু এবং ওখান থেকে মিথুন রাশিকে অষ্টম ঘরে রাহু, তাহলে সেই মকর রাশিতে 21, 22, 23 তিনটে নক্ষত্র থাকে, রবি, চন্দ্র এবং মঙ্গল, তিনটে নক্ষত্র থাকে। তাহলে সেই জায়গাটায় দশমপতি যদি, নবম দশমপতি যদি তার দ্বাদশে থাকে, তাহলে আপনি কি বলবেন, কর্মে নাশ, অর্থনাশ? কেন দ্বিতীয় ঘরে কেতু এবং তার দ্বিতীয় চন্দ্রের ঘরে রাহু বসে রয়েছে অষ্টমে, সমসপ্তম রাহু হয়ে গেছে চন্দ্রের ঘর থেকে এবং চন্দ্র রাহুর নক্ষত্রে বসা। এবার যদি রাহু যদি 22 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিছুটা আটকানো যায়, এটা হিসাব। 22 নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, সেখান থেকে কিছুটা আটকানো যায় সেই হিসেবে। তার মানে তার স্টার্টিং গুড ফিনিশিং ব্যাড হতে পারে, কিন্তু স্টার্টিং গুড ফিনিশিং গুড এই দুটো হিসেবের মধ্যে রাখতে গেলে আমাকে কিন্তু রাহুকে ধরতে হবে, কেন সে শনির ঘরে বসা। তাহলে আলটিমেটলি কিন্তু আমি পিছন থেকে শনিকে ধরলাম, স্যাটার্নকে ধরলাম, যে তার পজিশন কি, দ্বাদশ পজিশন। তাহলে যে ঘরটি সে দখল করে রয়েছে সেটি শুক্রের ঘর, এবং বৃষ থেকে শুক্রের ঘর হচ্ছে তুলার ঘর, ষষ্ঠ ঘর, সিক্সথ হাউস। এবার তুলা থেকে বৃষের ঘর, এইটথ হাউস, তাহলে ষষ্ঠ অষ্টম একটা যোগ আছে সেই জায়গাটায়। তাহলে চন্দ্র দেখা গেল যদি 6 নম্বর নক্ষত্রে বসে, তাহলে সেই জায়গাটায় 5 নম্বর নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র পেয়েছে লাস্টের দিকে, তাহলে দেখা গেল যে তার শুক্রের দৃক্কানে জন্ম। শুক্র কোথায়? বোঝানোর স্বার্থে বুঝি বলে দিলাম, রবি মেষ রাশিতে, শনি রবি দ্বিদাদশ, এবং রবি মেষ রাশিতে বসা, শুক্র মীন রাশিতে বসা, বুধ মীন রাশিতে বসা, তাহলে শুক্র তুঙ্গস্থ ঘর, বুধ নিচস্থ ঘর, তুঙ্গস্থ আর নিচস্থ মিলে নিজভঙ্গ রাজ্য, এবং তার একাদশ পজিশন, দশম পজিশন মিথুন লগ্ন থেকে, শনি থেকে একাদশ পজিশনে শুক্র, তাহলে শনি এবং শুক্র তার তৃতীয়, মানে শুক্র থেকে তৃতীয়, শনি থেকে একাদশ, এবং শনি থেকে ষষ্ঠ তুলা, এবং তুলা থেকে অষ্টম বৃষ, সেখানে কিন্তু দ্বাদশ ঘরে কিন্তু শনি ভালো ফল দেবার আশা রাখে। কার জন্য? শুক্রের জন্য। রবি একাদশে আছে বলে কোনো লাফানোর দরকার পড়ে না, কেন রবির উন্মাদনা বাড়ে, রবি এমনি প্রখর দীপ্তমান গ্রহ, কেন সূর্যের কাছে কেউ পৌঁছতে পারে না, মেষ রাশিতে সে আরো বলবত্তা বৃদ্ধি করে, এবং বলবত্তা বৃদ্ধি যখন করে এবং বুধ যখন দ্বাদশে হয়ে যায়, মীন রাশিতে হয়ে যায়, এবং সপ্তম ঘর যখন শুক্রের ঘর দেখে, এবং সেই রবি শুক্র যখন দ্বাদশে পড়ে, রবি তার লগ্ন থেকে যদি তার তৃতীয় ভাবের হয়, এবং তৃতীয় ভাব একাদশে থাকার জন্য সেই রবি কিন্তু যদি সেটি জাতক বা জাতিকার ছক হয়, আমার মনে হয় যে তাকে কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না, দরকার পড়ে না, কেননা সে এমনিতেই কিন্তু কিছু না কিছু করে সে বেরিয়ে যাবে। কিন্তু সময় কারো চিরদিন যে ভালো যায় না, কাহারও সময় চিরদিন ভালো যায় না, আপস ডাউন সবার মধ্যে আছে। তাহলে তার সাথে কি হবে, রাহুর দশায় জন্ম, জাতক বা জাতিকা 6 নম্বর নক্ষত্রে ছিল, তারপরে বৃহস্পতির দশা আসবে, তাহলে বৃহস্পতি হচ্ছে মিথুন লগ্ন থেকে তার দশমপতি এবং সপ্তমপতি, তাহলে দশমপতি সপ্তমপতি কেন্দ্রস্থ, দুটোই কেন্দ্র, এবং কেন্দ্রস্থ দোষের জন্য তার বৃহস্পতির দশায়
যদি রাহুর দশা 18 বছর থাকে কিন্তু কতখানি পেয়েছে সেই অনুযায়ী দশা কমে আসবে, তাহলে সেই জায়গাটা বৃহস্পতির দশা 16 বছর। তাহলে যখন বৃহস্পতির দশাটা সে পার করবে তখন সে ছাত্র, স্টুডেন্ট লাইফ বা স্টুডেন্ট লাইফ শেষ করে সবে কর্মে যোগ দিয়েছে, তাহলে সেই জায়গাটায় বৃহস্পতির অবস্থান কোথায়? বোঝানোর জন্য ধরলাম বৃহস্পতি তুলা রাশিতে, 15 নম্বর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তাহলে রাহু বসা মকর রাশিতে, তাহলে সেই বৃহস্পতি যখন হাঁকে তাহলে রাহু বৃহস্পতি অনুযায়ী চতুর্থে আর রাহু অনুযায়ী চতুর্থে, কারণ রাহু উল্টো ঘরে, তাহলে চতুর্থ চতুর্থ। তাহলে কোনো পাপ গ্রহ চতুর্থ যদি বৃহস্পতি থেকে হয়ে যায় বা বৃহস্পতি থেকে যদি সেই জায়গাটা চতুর্থ চতুর্থ ক্লাশ করে যায় তাহলে কিছুটা সুখের হানি ঘটায়। এবং রাহু নক্ষত্রে আছে 15 নম্বর, সাতি নক্ষত্র, সাতি মানে সখা মানে বন্ধু, তার মানে জাতকের পঞ্চম ঘরে বৃহস্পতি বসা, বৃহস্পতি পঞ্চম ভাবের কারক, ভাব প্রতি ভাব নাশ করে, প্রথমেই বলেছিলাম সেই জায়গাটাই সেই বৃহস্পতির নবম দৃষ্টি লগ্নের ওপরে গিয়ে পড়ে। লগ্ন চন্দ্রের উপরে যেহেতু বৃহস্পতি চন্দ্রের যোগ এবং চন্দ্র রাহু নক্ষত্রে থাকার জন্য এবং রাহু চন্দ্রের নক্ষত্রে 22 নম্বর নক্ষত্রে থাকার জন্য সেই জায়গাটা থেকে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবার আশা করে। কিন্তু আমি যে বললাম ছকটাকে একটা জায়গায় একটা প্রতিকারের দরকার, সেটা রাহুকে সেই জায়গাটায়, কেননা তিন দিকের যখন শুভ গ্রহ রাহু নক্ষত্র নিয়ে টানাটানি করে তখন রাহু ইনভ্যালিড হয়ে যায়। কোন গ্রহ আমি বলেছিলাম পাপ না, কোনো গ্রহ কিন্তু সাপেক্ষে পাপ পূর্ণ হয়ে ওঠে, কোনো মানুষ খারাপ না, কোনো মানুষ কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে খারাপ হয়ে ওঠে এবং কোনো মানুষেরই কিন্তু কোনো রকমভাবেই প্রতিশোধ লিপ্সা বা প্রতিশোধ জিনিসটা নেবার থাকে না, অবস্থার পরিপ্রেক্ষিতে সে প্রতিশোধগামী হয়ে ওঠে। এই জায়গাটা সম্পূর্ণ অবস্থান, আবার কোনো মানুষই ভগবান না, যতই আমরা বলি যে মানুষের মধ্যেই ভগবান এবং নরনারায়ণ কথাটা বলা আছে, নররূপে নারায়ণের সৃষ্টি, এগুলো মানে প্রবাদ এবং যে কোনো রকমভাবেই বইতে লেখা আছে, কিন্তু মানুষ ভগবান আবার মানুষ খারাপও করে যাচ্ছে, তার মানে তার মধ্যে সুবৃত্তি কুবৃত্তি দুটোই লুকিয়ে আছে, সে সম্পূর্ণ সুবৃত্তির অধিনায়ক হতে পারেনি, তার মধ্যে কুবৃত্তিও আছে। সেই জায়গাটা থেকে সেই কুদিকটা কোন গ্রহের ফল এবং কোন জায়গা থেকে সে তো পেয়েছে সেইটাই বিচারের ব্যাপার আসে, যে খারাপ দিকটা কোনটা এবং খারাপ দিকের দিক থেকে সে কোনভাবে তৈরি হবে এবং কিভাবে সে যাবে সেই জায়গাটায় দেখে। মানুষের জীবনের ক্ষেত্রে তো সবসময় ওঠানামা থাকে। এবার পঞ্চম ঘর যখন বৃহস্পতি নবম দৃষ্টি পড়ে লগ্ন রাশির উপরে, মিথুন রাশির উপরে, এবং পঞ্চম দৃষ্টি পড়ে কুম্ভ রাশির উপরে, এবং মিথুন তুলা কুম্ভ তিনটি বায়ু রাশি, কিন্তু বৃহস্পতি একটি অগ্নি রাশি একটি জলরাশির মালিক, এবং যখন অগ্নি রাশির গ্রহ এবং জলরাশির গ্রহ হাওয়া রাশিতে এসে বসে তাহলে কোনো দিন কোনো হাওয়া জলের তলায় চুবিয়ে রাখতে পারা যায় না, সে বুড়বুড় বুড়বুড় করে বেরিয়ে আসে। আর আগুন আগুন গ্রহ যদি বায়ুর সংস্পর্শে আসে তাহলে কিন্তু সেই জায়গাটায় তার হলকা এবং তাপ বেড়ে উঠে, তাহলে সে বৃহস্পতির প্রাধান্য বাড়ে। এবং লগ্ন রাশির সাপেক্ষে যেহেতু সে অ্যান্টি প্ল্যানেট, বুধের সাথে বৃহস্পতির খুব মিত্রতা নেই, কিন্তু দুটি ঘরই কিন্তু বুধের সমসপ্তমে থাকে, মেন রাশি বৃহস্পতির ঘর, কন্যা রাশি বুধের ঘর, আবার দেখবেন যে ধনু রাশি বৃহস্পতির ঘর, মিথুন রাশি বুধের ঘর, বুধ বৃহস্পতি দুটি সমসপ্তমে থাকে, এবং কখন নিরপেক্ষ এবং কখন মিত্র হয়ে ওঠে সেই জায়গাটা কিন্তু নক্ষত্রজনিত কারণে এবং বুধ বৃহস্পতির মিলনের অবস্থানের উপরে, এবং বুধ বৃহস্পতি যে নক্ষত্র পায় সেই নক্ষত্রের অধিপতির অবস্থানের উপরে, সেই জায়গাটা সে ভালো মন্দ হয়ে ওঠে। প্রত্যেক মানুষ ভালো শুনতে ভালোবাসে, খারাপ শুনতে চায় না,
সেই জায়গাটায় খারাপটা শুনলে তো ভালো করা যায়, আর ভালো জায়গাটায় শুধু শুনতেই থাকে কতদিন ভালো থাকে? আমি একটু আগেই বললাম চিরদিন সময় কাহার একভাবে যায় না, ভালো খারাপ থাকি। আর সেই ভালো খারাপের মূলে সবসময় যদি ধরে নিই শনি আর সাড়ে সাতি আর কাল সর্প আর বিষযোগ আর গ্রহণ দোষ আর কেমন্দ্রম দোষ অনুরাযোগ, এই সমস্ত যদি তাকে আমি আমি সামনে বসা লোকটাকে যদি শোনাতে থাকি, তাহলে সে তো এমনিই আমার ঘর থেকে সে বিষণ্ণ বদনে বেরোবে। তাহলে সেইগুলো তো ভঙ্গের একটা ভঙ্গ করার জায়গা আছে, সেই জায়গাটা তো ভাঙার জায়গা আছে। মা সব কোনো মানুষ অসুস্থ হলে কেন হসপিটাল যায়? সুস্থ হওয়ার জন্য তো আগে ডাক্তাররা রোগ নির্ণয় করে, সমস্ত রকম টেস্ট করে, শরীরের ব্যালেন্স দেখে, তার সমস্ত কিছু ঠিক আছে কিনা, তারপরে যে রোগটি হয়েছে সেই রোগের ওষুধটা তার রেজিস্ট্যান্স হয়ে গেছে কিনা, সেন্সিটিভ কালচার করানো হয়। সেই সেন্সিটিভ কালচারে যখন যে মেডিসিনটা বেরিয়ে আসে সেই মেডিসিন প্রয়োগ করা হয়। এটা গেল তো মেডিকেল শাস্ত্রের কথা। তাহলে সেই জায়গাটায় সেই গ্রহটির সেই প্রতিকার বা সেই জায়গাটায় সে নিতে পারবে কিনা, সেই কালারের ভাইব্রেশনে সে উঠতে পারবে কিনা, সেটা বোঝার ব্যাপার আছে। যে লগ্ন কতখানি, লগ্নপতি কতখানি বলশালী রয়েছে। আপনার শরীরে যদি স্ট্রেংথ না থাকে, শরীর যদি দুর্বল হয় এবং শরীর যদি কোনো রকম হয়, আপনাকে যদি বড় বড় ওষুধ খাওয়ানো হয়, আপনি এমনিই দুর্বল হয়ে পড়বেন। তাহলে সেই রকম ভাবে সেই গ্রহের জায়গায় যদি সমস্ত কিছু রকমের প্রোটেকশন দেওয়া হয় এবং সেটি আপনি নিতে পারবেন না, এবং সেটি নিলে হিতের থেকে খারাপ বেশি হবে, খারাপের মানে ভালোর থেকে খারাপ বেশি হবে, সেই জায়গাটা তো চিন্তা করার দরকার যে নিতে পারবে কি না। এবার আমরা যে কোনো সময় আমরা সমস্ত অ্যাস্ট্রোলজাররা বলি কি যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ সবচেয়ে বাজে ঘর, এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি যোগ হয়ে যায় সেই ক্ষেত্রে যে অধিপতি যোগ হবে সেই যোগের যে ফল যে ভাবের জিনিস সেই ভাব নাশ হবে। তাহলে পঞ্চম ঘর থেকে উচ্চশিক্ষা, পঞ্চম ঘর থেকে প্রেম, পঞ্চম ঘর থেকে সমস্তই, দ্বাদশপতি যুক্ত হলে কি নাশ হবে, অষ্টমপতি যোগ হলে কি মৃত্যু হবে, ষষ্ঠপতি যোগ হলে কি রোগে পড়বে, দ্বিতীয়পতি যোগ হলে কি সঞ্চয় বাড়বে, বাক ক্ষমতা হারাবে, সপ্তমপতি যোগ হলে কি ভালো স্ত্রী পাবে, তৃতীয় পতি যোগ হলে কি ভাইয়ের সঙ্গে রিলেশন সুন্দর হবে। তাহলে এই জায়গাগুলো যদি আপনি ক্লারিফিকেশন না করতে পারেন, জায়গাগুলো যদি ঠিক মতো আপনি তাকে বোঝাতে না পারেন, আপনার কাছে সে কেন আসবে, কেন আসবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি সেটা ছেলে খেলা জিনিস না, এবং শাস্ত্রটি অনেক বিরাট শাস্ত্র, এর সাথে আর কোনো জিনিসের খাপ খায় না। আমি এর আগেও বলেছিলাম যে প্রত্যেকটি জিনিসের আলাদা ভূমিকা আছে, প্রত্যেকটি জিনিসের একটা আলাদা আলাদা করে পার্ট আছে, অংশ আছে, এবং অংশের সাথে সেই অংশের সাথে এই অংশ যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে সেটা কি হয়, হজপত, একটা খিচুড়ি তৈরি হয়। আর সবার পেটে কিন্তু খিচুড়ি সহ্য হয় না, গুরুপাক হয়ে ওঠে। সেই জায়গাটা কিন্তু চিন্তা করা দরকার যে বৃহস্পতির কারকতা কি, শুক্রের কারকতা কি, লগ্নাধিপতির বলবত্তা কি, রবি যে ঘরে রয়েছে সেই অধিপতির বলবত্তা কি, চন্দ্র যে ঘরে রয়েছে সেই চন্দ্রের অধিপতির মানে যে ঘরে রয়েছে সেই ঘরের অধিপতির বলবত্তা কি, এবং যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের অধিপতির বলবত্তা কি, নবমপতির বলবত্তা কোথায়, অষ্টমপতি বলবত্তা মারাত্মক রকম বৃদ্ধি করেছে নাকি, ষষ্ঠপতির বলবত্তা বৃদ্ধি হয়েছে না, ষষ্ঠপতি দুর্বলভাবে বসে আছে, সেই জায়গাটা বিচার করা উচিত। তার সাথে কি থাকে, দশা, এই দশা জাতকের ফেভারে না ডিসফেভারে, জাতকের সাথে কি জাতক বা জাতিকার সাথে কি ঠিক মতো জীবনটা যাবে। বড় বড় দশা আছে, শুক্রের দশা 20 বছর, বুধের দশা 17 বছর, রাহুর দশা 18 বছর, বৃহস্পতির 16 বছর,
শনির দশা 19 বছর, বড় বড় দশা আছে। তাহলে একটা মানুষ যদি বড় বড় দশাগুলো আগেই কাটিয়ে দিয়ে আসে, রাহুর্দশায় জন্ম হলে 18 বছরের দশা তার শেষ হতে গেছে, তাহলে পুরোটা পায় না, তাহলে তারপরে বৃহস্পতির দশা আসবে 16 বছর। যদি সে 10 বছর পায় তাহলে 26 বছর যাবে, তাহলে 26 বছরে সে কর্মজীবনে ঢুকবে বা শিক্ষা জীবন সে শেষ করছে উচ্চশিক্ষা। তাহলে সে বৃহস্পতির অবস্থান কোথায়? মিথুন লগ্ন মিথুন রাশি থেকে পঞ্চম স্থান, শুক্রের ঘর, শুক্র তুঙ্গস্থ মীন রাশিতে, শুক্র বুধ একসাথে, রবি তুঙ্গস্থ। তাহলে যে এই জায়গাটা সেই উচ্চশিক্ষাটা সে আরোহণ করতে পারছে। রাহু নক্ষত্রে, রাহু চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র রাহুর নক্ষত্রে, তাহলে 6 15 দুটো দুটোই তার এই রাহু নক্ষত্র। কিন্তু এই রাহু যদি কুম্ভ রাশিতে থাকতো, মূল ত্রিকোণে বা 24 নম্বর নক্ষত্রে থাকতো, তাহলে কিন্তু ডিসমিস হয়ে যেত ছকটা, বলবত্তা বিদ্যার্পিত, কিন্তু ওগুলো কিন্তু নিম্ন বলবত্তা হয়ে যেত, বৃহস্পতিরও হতো চন্দ্রেরও হতো, একক বলবত্তা নিয়ে নিত, গ্রাস করে ফেলতো ছককে। কেননা কবজায় নিয়ে নিয়েছে তার নক্ষত্রের দ্বারা, এটাই তো বোঝার ব্যাপার। এটাই তো যদি কেউ বুঝতে পারে তাহলে ঠিক মতো তার প্রতিকার দিতে পারে। আমি এর আগে অনেকবার অনেক কিছু বলেছিলাম যে রত্ন ভাণ্ডার করে কোনো লাভ নেই, 10 আঙুলে 10টা রত্ন পড়লে কিন্তু ভাগ্য খুব প্রসারিত হয় না, আর কেউ কিছু ভাগ্য প্রসারিত করেও দিতে পারে না। যদি আপনার ছকে নির্ণয় করে যদি থাকে সেটাকে সে কারেক্ট জায়গায় দিয়ে যেতে পারে, আর যদি না থাকে, যদি কোনো রকমভাবে না থাকে সেটাকে কিঞ্চিতভাবে আনা যায়, সেটা কত পার্সেন্ট কিভাবে সেটা চিন্তা করা উচিত সেই জায়গাটা থেকে বসে। আবার দেখবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শনির অধিপতি, তাহলে কুম্ভ রাশি থেকে কুম্ভ এবং তার চতুর্থ ঘর হয় বৃষর ঘর, শনি যদি সেখানে থাকে, লগ্নাধিপতি যদি চতুর্থে থাকে এবং চতুর্থে যদি সে 4 নম্বর নক্ষত্রেই থাকে, তাহলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কিন্তু ভালো ফল আপনি লগ্নাধিপতির দ্বারা বলবত্তা প্রথমেই হারিয়ে বসে রয়েছে। শনি শুক্র মিত্র গ্রহ কিন্তু ভাব চতুর্থে, কেননা শনি যদি চতুর্থে থাকে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি থেকে, তাহলে তার দশম ঘরটি হয় বৃশ্চিকের ঘর, শনির দৃষ্টি পড়ে দশম ঘরে, শনি মঙ্গলের ঘর, ওটা কর্মভাব নাশ হয়। সেই নাশের জায়গাটা থেকে সেই জায়গাটায় মঙ্গলের অবস্থান কিভাবে এবং সেখান থেকে মঙ্গল কিভাবে রয়েছে, মঙ্গল বলবত্তায় আছে না নিম্ন, এবং মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে নিচস্থ মঙ্গল, এবং মঙ্গল যদি নিচস্থ হিসেবে যদি সে 9 নম্বর নক্ষত্রে থাকে এবং বুধের অবস্থান যদি তুঙ্গস্থ হয় এবং বুধ যদি ভালো অবস্থান করে, তাহলে মঙ্গলের কিছুটা নিম্নস্থান সে হ্রাস করতে পারে। ছক তো এইভাবে দেখে, এইভাবে দেখেই তো মানুষকে সে বিচারটা দেবার চেষ্টা করে, সেখান থেকে সে চিন্তা করে যে তাহলে কোন রঙে কোন কালারে ভাইব্রেশন বৃদ্ধি পাবে, সেই জায়গাটা থেকে বিচারটা আসে। তাহলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ষষ্ঠ ঘর চন্দ্রের ঘর, সপ্তম ঘর রবির ঘর, অষ্টম ঘর বুধের ঘর, পঞ্চম ঘর বুধের ঘর, 5th হাউস মিথুন, 8th হাউস কন্যা। তাহলে বুধের উপর নির্ভর করছে 5th 8-এর কানেকশন কি দাঁড়াবে, তাহলে 9th এর উপর কালেকশন তৈরি করছে শুক্রের অবস্থানের হিসেবে,
শুক্রের অবস্থান কোথায়? সেভেন্থের জায়গা স্থান যেটি নাকি বিবাহ সম্পর্কিত এলাকা, সেই জায়গাটায় সেখান থেকে রবির অবস্থান। সেভেন্থের নাইন্থ পজিশন মঙ্গল, মেষ রাশি, মেষ রাশি সেই মঙ্গলই। তাহলে মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করবে তার কর্ম এবং বিবাহ সুখ, সেখান থেকে চিহ্নিত করা হবে। এবং যদি সেই মঙ্গলের নক্ষত্র অধিপতি যদি ভালো থাকে, দ্রেক্কান ভালো থাকে, সপ্তমাংশ ভালো থাকে, ত্রিশাংশ যদি ভালো থাকে, তাহলে রাশি চক্রের ওপর অতখানি গুরুত্ব না দিলেও চলে। নবাংশ সাথে থাকে, গ্রহ বর্গোত্তমের একটা ব্যাপার থাকে, তার সাথে দশার ব্যাপার থাকে, যে দশার ব্যাপারটা টানবে কি করে, এবং দশাটা, সেই দশাটা তার পক্ষে শুভ না অশুভ। আমি যদি বলে দিলাম বৃহস্পতি রাহু বসে রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, সমস্ত গ্রহ রাহু কেতুর এপাশে রয়েছে, কালসর্প দোষ আছে, শনি চন্দ্র নক্ষত্র আছে এবং বিষ যোগ হয়ে বসে রয়েছে, এবং মঙ্গলের নিচস্থ মঙ্গল সেই জায়গাটায়, সেখান থেকে এটা যে কোনো রকমভাবেই খারাপ ফল দিচ্ছে, তাহলে সেই জাতক জাতিকাটা কি জীবনে কি কোনো কাজ কোনো কর্ম করতে পারবে না, এবং জীবনে কি সে কোনো রকম সুখের আস্বাদ পাবে না, কোথা থেকে পাবে সেইটা নির্ণয় করবে কোন, আরো কতগুলো ছক রয়েছে তার সাথে সেই জায়গাটায়। বাড়ির প্রত্যেকটা ঘর আপনার ভালো লাগে না, ড্রয়িং রুমে একমত, ডাইনিং রুমে আর একমত, বেডরুমে আর একমত, কিচেনে একমত, এক এক রকম এক এক রকম মত পোষণ করে। যদি বাড়িটি দ্বিতল বাড়ি হয় নিচে আর একটি মত, গেটের সামনে একমত, বেরিয়ে যাওয়ার সময় গেটের থেকে ঢোকার সময় একমত। তাহলে একটা বাড়িতে ঢুকলে বিভিন্ন মত পোষণ করছে, সব জায়গায় একমত চলছে না, একরকম মনোভাব চলছে না। তাহলে গ্রহগুলোর অবস্থানের উপরে মতের অবস্থান নির্ভর করে সেই জায়গাটায়, যে কি করে সেটা চলবে। তাহলে গ্রহের অবস্থানটা আগে দরকার, নবাংশের অবস্থানটা আগে দরকার, ত্রিশাংশের অবস্থানটা দরকার, এবং সপ্তমাংশের দ্বাদশাংশের অবস্থান দরকার, দশা দরকার, এবং কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র অনুযায়ী কোন দশায় পড়েছে, তার মহাদশা কি, তার তার অন্তরে কে আছে, প্রত্যন্তরে কে আছে, সেগুলো দেখার দরকার। এবং আরেকটি কি দেখার দরকার, যে যে কোনো তিনটি নক্ষত্র তার ফেভারে থাকে না, যে কোনো তিনটি নক্ষত্র, ছ নম্বর নক্ষত্র যদি হয় তার আট নম্বর নক্ষত্রটি ভালো হয় না, দশ নম্বর নক্ষত্রটি ভালো হয় না, বারো নম্বর নক্ষত্রটি ভালো হয় না, তিনটে নক্ষত্র তার ফেভারে থাকে না, এটাকে কি বলে, নবতারা চক্র। জন্ম, সম্পদ, ক্ষেম, বিপদ, নানান রকম মিত্র, অতিমিত্র এইভাবে বানানো হয়। তো যেভাবেই বানাক, জন্ম নক্ষত্র থেকে তার তিনটে নক্ষত্র তার ফেভার না। এই তিন নক্ষত্র যদি অষ্টমপতি যুক্ত হয়, ষষ্ঠপতি যুক্ত হয়, তৃতীয়পতি যুক্ত হয়, সপ্তমপতি যুক্ত হয়, তাহলে সেখান থেকে একটা নাশের চিন্তা করা আসে। সেটা বিনাশ না, সেই নাশকে ফিরিয়ে আনা যাবে সেখান থেকে আসে, তাকে উচ্চাশায় পৌঁছানো যাবে না, তাকে ভালোভাবে দেওয়া যাবে সেখান থেকে তার ফল বেরিয়ে আসবে, সেই জায়গাটা সে ভালোই করবে। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ প্রত্যেকটি পদ পা যখন ফেলতে যায়, সেই পায়ের দিকে প্রত্যেকটি স্টেপ তার সতর্কে ফেলা উচিত, যে আমার ঠিক জায়গায় ঠিক পাটা পড়ছে। তো আমি যদি আপনাকে সতর্ক করে দিই, যেখান থেকে ঠিক দশ পা গেলে একটি গর্ত আছে, আপনি আগে সাবধান হবেন। ঠিক আপনাকে যদি আমি ছকটি দেখে বলে দিই, এখন থেকে দু বছরের মধ্যে আপনার সময় খারাপ আছে, আপনি কিন্তু এইসব ব্যাপারে অ্যালার্ট থাকবেন, এই এই জিনিসগুলোর মধ্যে যাবেন না,
তাহলে আপনি সতর্ক থাকবেন। তাহলে সেই জীবনের সতর্কতা একমাত্র দরকার, এবং জীবনের ক্ষেত্রে চলার পথে সবসময় নিজেকে নিজেকে নিয়ে চিন্তা করা দরকার এবং নিজেকে ভালোবাসা দরকার। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে, নমস্কার।